সময় শেষ হয়ে গেল, কলকাতা ক্যানভাস আমাদের শেষ করতে হচ্ছে। তবে কোনোদিনই বাংলা ফুটবল ছাড়া কিন্তু খেলার খবর শেষ করা যায় না, কারণ সব খেলা সেরা বাঙালির ফুটবল। তাই ফুটবলের কোনোদিন বয়স নেই, কোনো বয়স মানে না। 8 থেকে 80 সকলই পাগল ফুটবলকে ঘিরে, ফুটবল প্রেমে পাগল হয়েছে সব বাঙালি। বাবা বলে কি ফুটবল খেলবেন না, তা হয় নাকি? রবিবার কলকাতা ডন বস্কো স্কুলে ফুটবলে মাতলেন বাবারা। আছে স্কুলে ড্যাডি ফুটবল ডে। বয়স হয়েছে তাতে কি, পায়ে পায়ে বল খেলাতে কিন্তু একটুও হাঁপিয়ে পড়েন না এইসব বাবারা। ডন বস্কো স্কুলে শীতের শুরুতেই প্রত্যেকবারের মতো এবছরও আয়োজন করা হয়েছে ড্যাডি ফুটবল ম্যাচের। ডন বস্কের জুনিয়র ছাত্রদের বাবাদের নিয়ে এই ফুটবল ম্যাচ দেখলে বোঝার উপায় নেই, এরা কেউই প্রশিক্ষণ প্রাপ্ত ফুটবলার নয়। আমাদের এই ডন বস্কো ড্যাডি ফুটবলের যে থিমটা আছে সেটা হচ্ছে টু এক্সপিরিয়েন্স দ্য জয় অফ টুগেদারনেস। আমরা তো ছেলেদের স্কুলে পাঠাই, কিন্তু ছেলের বাবারা যে স্কুলে এসে খেলবে এই ইউনিক ইভেন্টের জন্য, বহু বাবারা আমাদেরকে বলেন যে এরকম একটা অদ্ভুত এবং একটা ইউনিক যে ইভেন্ট হয়, এর জন্য আমরা খুব কৃতজ্ঞ আমাদের ডন বস্কো ড্যাডি ফুটবল কমিটির কাছে। শুধু বাবারাই নয়, মায়েদের জন্য রয়েছে নানান ইভেন্ট। আমরা সবাই মিলে একটা মানে ছত্রছায় আসি, মানে ফ্যামিলি গেট টুগেদার মতো হয়। হ্যাঁ, 40 পেরোলেই চাল সে, কিংবা হাঁটুতে টান নিয়ে তো 6টি ঋতু 12টা মাস। ছেলেদের কল্যাণে ছেলে স্কুলে পায়ে পায়ে ফুটবলের সুযোগ, বাবাদের কাছে যেন অন্য একটা দিন, অন্য একটা সকাল। ক্যামেরায় চন্দ্রশেখরের সঙ্গে সুদীপ্তা, চ্যানেল 10।